বান্দা আজরাইলকে দেখার পরে বয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। নবী গো বুঝলাম, তাহলে আপনি নবী বলেন বান্দার কেন নাকি মুখি দিয়া রক্ত বাইর হয়? আমার নবী ডাক দিয়া কুম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার সাহারক থেকে শুরু কইরা বান্দার দেহের প্রত্যেকটা রগের মাঝখানে মাঝখানে একটা বানের মতো হইয়া শিরা গুলা বন্ধ হইয়া যায়, রক্ত চলাচল করতে পারে না। ওই সময় বান্দার দুইটা জায়গায় খোলা থাকে, একটা তার নাকের ছিদ্র, দুই নাম্বার তার মুখের ছিদ্র, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে যারা মারা যায় তাদের মরণটা কি বালা মরণ নি? আমার নবী কয় না রে না, এই মরণটা বালা মরণ না, এই মরণটা বড় কষ্টের মরণ। নবী গো আমরা কষ্ট পাইয়া মরতে চাই না। আমার নবী কয় ইমানদার হইয়া মরবা যদি আমার আল্লাহর ইমানের সাথে ডাকতে পারো। নবী গো আমার আল্লাহর ইমানের সাথে কেমনে ডাকতাম? আমার নবী ডাক দিয়া কয় একবার আল্লাহরে আল্লাহ বইলা, ইমানটারে দাদা রাইকা যদি মরতে পারো আমার আল্লাহ তোমার রুহ কবজ করার জন্য আজরাইল ফেরেশতারে পাঠাইবো। ওই আজরাইল ফেরেশতারে পাঠানোর আগে আমার আল্লাহ তুমি বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইবো। নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা আইসা কি করব? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত শোনো শোনো শোনো, ওই দুইটা ফেরেশতা আইসা একটা তোমার নাকের আঘাটার মধ্যে বসবো আর একটা তোমার মাথার কাছে বসবো। মাথার কাছের ফেরেশতাটা তোমার মাথার মধ্যে ছোট বাচ্চা কান্না করলে যেমন তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়া দেয়, ওই ফেরেশতা তেমন হাতটা বুলিয়া দিব। ওই ফেরেশতা হাত বুলিয়া দিলে বান্দা তুমি হঠাৎ করে ঘুমাইয়া যাইবা, ঘুমানোর সাথে সাথে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে, আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবে। ঘুমানোর সাথে সাথে আমার আল্লাহ একটা ডাক দিয়া কইব আজরাইল যাও যাও যাও, ওই বান্দার রুহুডারে তুমি কবজ করো। আজরাইল দুনিয়াতে আসব, দুনিয়াতে আসার পরে আপনার আমার বুকটার মধ্যে হাত দিব রুহুডা নেওয়ার জন্য। আপনি আমি যদি ইমানদার হই আমরা তো মুখ দিয়া কথা কই, আল্লাহর নবী কয় বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বুকের একটা জবান খুলা দিব, বুকটার মধ্য থেকে আওয়াজ আসব আজরাইল এই বুকের মধ্য দিয়া রুহু কবজ করতে পারবা না। বলে কেন 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 পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআন সুন্নার ভালোবাসা আছে। আজরাইল আমি যতক্ষণ পর্যন্ত এই দেহের সাথে সংযুক্ত, এই দেহের সাথে অ্যাডজাস্ট করা আছি, এই দেহের সাথে মিলিত আছি, এই দেহের মধ্য দিয়া বুকের মধ্য দিয়া রুহু বাহির করতে পারবে না। এবার আজরাইল ফিরে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে মাবুদু ও দয়াল আল্লাহ, কত চেষ্টা করলাম তোমার বান্দার রুহুটা বুক দিয়া নেওয়ার জন্য, পারলাম না। বলে কেন পারলা না? বলে বুকের মধ্য থেকে আওয়াজ আসে বুকে, বলে আপনার ভালোবাসা, আপনার হাবিবের ভালোবাসা, আপনার আল্লাহর, আপনি আল্লাহর কোরআন আর হাবিবের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের ভালোবাসা আছে, এই জন্য বুক দিয়া রুহু বাহির করতে দেয় না। আল্লাহ কয় আজরাইল বুক দিয়া পারো নাই, অন্য কোন জায়গা দিয়ে তালাশ করো। এবার পুরাটা বান্দার ফাতমানি মূল অংশ হইল বান্দার মাথা, আজরাইল এসে আপনার আমার মাথার কপালের অংশে হাত দিবে, কপালের মধ্যে হাতটা দিতে দেরি, এবার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আর ডাক দিয়া বলবে ও ফেরেশতা আজরাইল কোন জায়গার মধ্যে হাত দিলা রুহু কবজ করার জন্য? আজরাইল বলবে তোমার কপালের মধ্যে, অথবা বিওয়াজিকা তোমার চেহারার মধ্যে হাত দিলাম, এবার ওই চেহারার মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল এই বুক দিয়া রুহু বাগিয়ে করতে পারবা না, কারণ এই কপালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু বানাইয়া চেহারার মধ্যে নূরের পাওয়ার লাগাইয়া দিছে। ওই চেহারার কপালটার মধ্যে বান্দা যখন আল্লাহু আকবার বলে সাজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা বলছে, রে আমার আল্লাহ খুশি হইয়া গেছে, এই কপাল দিয়া আমি রূহ বাহির করতে দিতাম না, আজরাইল আবার আমার আল্লাহর কাছে যাইব। ডাক দিয়ে কইব, আল্লাহ বুকে হাত দিলাম রূহ নেওয়া যায় না, কপালে হাত দিলাম রূহ নেওয়া যায় না, কেমনে রূহটা নিব? আল্লাহ কয় আজরাইল অপেক্ষা কর, কারণ বান্দা তো ঘুমাইতেছে, এই বান্দা তো ইমানদার, আমি আল্লাহ ওয়াদা করেছি আমার নবীর সাথে, কোন ইমানদার যখন মারা যাইব, মারা যাওয়ার সময় ইমানদার কালেমা পড়া ছাড়া মারা যাবে না, এই ইমানদারটা যতক্ষণ জবান দিয়া কালেমা না পড়তেছে ততক্ষণ তুমি আজরাইল তার রূহটা কবজ করতে পারবে না। আজরাইল কয় আল্লাহ আপনি বলতেছেন তার রূহটা কবজ করা যাবে না, কিন্তু সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, ওই সাজরাতুল ইয়াকিনের মধ্যে প্রত্যেক মানুষের এক একটা নাম লেখা আছে, ওই পাতা ঝুরে পড়ে গেলে তার রূহ কবজ করা আমি আজরাইলের দায়িত্ব। আল্লাহ তার পাতা তো ঝরে গেছে, তার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ কয় আজরাইল রূহটা যে কবজ করবা তার অনুমতি নিছনি। ইয়ার সুন্না সুন্নিয়তের সত্যবাণী মেহেদি হাসান, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লস হয়, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে গুনাহ হয়, তাহলে যেহেতু কোনো কিছুই হয় না, এবার আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনাকে আমরা আল্লাহ বলে ডাকি, আপনি বলেন আপনাকে আল্লাহ বলে ডাকার কারণে আপনি আমরা বান্দাদেরকে কি উপকার করবেন? আমার আল্লাহ কয় বান্দা, আমার কোনো বান্দা যখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের আশাগুলা পূরণ করি। ও আল্লাহ কেমনভাবে পূরণ করেন আমরা জানতে চাই। আমার আল্লাহ কয় এক নাম্বার বান্দা আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ বান্দার হায়াত বাড়াইয়া দেই। মানুষের সবচাইতে বড় চাহিদা, মানুষ বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায়, কথা কন কথা বলেন। এবার মাহফিল কমিটি যারা, কাউকে বসতে বলবা না, কাউকে আগে বসতে বলবা না, যে যেখানে যেভাবে আছেন এভাবে আলোচনা শোনেন, যার দাঁড়াইয়া ভাল লাগে দাঁড়াইয়া, যার বৈশা ভাল লাগে বৈশা, যার যেখানে ফাঁকা রাইখা পারুন যেমনি ইচ্ছা নোয়া শোনেন, কাউকে আগেও বসতে বলবেন না, দাঁড়াইয়া বস দাঁড়াইছে দাঁড়া তার আরও বসতে বলবেন না, যেভাবে আছে এভাবে ওয়াজ শোনেন। তাহলে বলেন, মানুষ দুনিয়াতে বেশি বাঁচতে চায় না কম বাঁচতে চায়? হঠাৎ হার্ট অ্যাটাক করার কারণে ঢাকা ল্যাবেট হসপিটালের মধ্যে নিয়ে যায়, ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে যায়, ইবনে সিনার মধ্যে নিয়ে যায়, হার্ট ফাউন্ডেশনের মধ্যে নিয়ে যায়, নিয়ে আবার এক রাত্র মানে চব্বিশ ঘন্টা অতিবাহিত করার জন্য এক রাত্র চব্বিশ ঘন্টার জন্য সত্তর হাজার আশি হাজার এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা লাগে। কিন্তু আল্লাহ কয় জগতের বান্দার দলেরা, রে আমি আল্লাহরে যখন কোন বান্দা এক নাম্বার আল্লাহ বলেই ডাকি, আমি আল্লাহ বান্দার হায়াত বাড়াইয়া দিই। দুই নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহ বলে ডাকার কারণে ওই বান্দার যদি কঠিন কোনো রোগ বিমার থাকে আমি আল্লাহ শেফা দান কইরা দিই। তিন নাম্বার, ওই বান্দার রিজিকের ব্যবস্থা, আপনি যে খানা খান ইনকাম করে আনেন আমার আল্লাহ রিজিকে বরকত দান করে। আলহামদুলিল্লাহ, ডাকবেন কয়বার, একবার ডাকবেন কয়বার। চার নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে আমার আল্লাহ ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। পাঁচ নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার সময় ইমানের সাথে মরণ দেওয়া হবে। এ আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, বিছানায় পায়খানা করে দেয়, নাকে দিয়া রক্ত বাহির হয়, মুখে দিয়া রক্ত বাহির হয়, জিব্বায় কামড় দিয়া দেয়, এভাবে হয় না, চোখ উল্টায় দেয়, ইয়া রাসূলুল্লাহ কেন এমন হয়,
আমার নবী কয় আজরাইল যখন তার সামনে দাঁড়ায়া যায় ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা যখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে ওই সময় বান্দার দুই সোয়ালের মাঝখানে জিব্বাটা আটকাইয়া কামড় কইরা যায় বান্দা চোখের ইশারা দিয়া অনেক কিছু বুঝাইতে চাই বান্দা বুঝাইতে পারে না চোখ গুলা উল্টাইয়া দেয় আমার নবী ডাক দিয়া কুম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার সাহারক থেকে শুরু কইরা বান্দার দেহের প্রত্যেকটা রগের মাঝখানে মাঝখানে একটা বানের মতো হইয়া শিরা গুলা বন্ধ হইয়া যায় রক্ত চলাচল করতে পারে না ওই সময় বান্দার দুইটা জায়গাই খোলা থাকে একটা তার নাকের ছিদ্র দুই নাম্বার তার মুখের ছিদ্র নাকে মুখে দিয়া রক্ত বাহির হয় ইয়া রাসূল আল্লাহ এমন ভাবে যারা মারা যায় তাদের মরণটা কি বালা মরণ নি আমার নবী কয় না রে না এই মরণটা বালা মরণ না এই মরণটা বড় কষ্টের মরণ নবী গো আমরা কষ্ট পাইয়া মরতে চাই না আমার নবী কয় ইমানদার হইয়া মরবা যদি আমার আল্লাহরে ইমানের সাথে ডাকতে পারো নবী গো আমার আল্লাহরে ইমানের সাথে কেমনে ডাকতাম আমার নবী ডাক দিয়া কয় একবার আল্লাহরে আল্লাহ বইলা ইমানটারে তাদের আইকা যদি মরতে পারো আমার আল্লাহ তোমার রূহ কবজ করার জন্য আজরাইল ফেরেশতারে পাঠাইব ওই আজরাইল ফেরেশতারে পাঠানোর আগে আমার আল্লাহ তুমি বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইব নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা আইসা কি করব আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত শোনো 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 ওই দুইটা ফেরেশতা আইসা একটা তোমার নাকের আঘাটার মধ্যে বসবো আর একটা তোমার মাথার কাছে বসবো মাথার কাছের ফেরেশতাটা তোমার মাথার মধ্যে ছোট বাচ্চা কান্না করলে যেমন তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়া দেয় ওই ফেরেশতা তেমন হাতটা বুলিয়া দিব ওই ফেরেশতা হাত বুলিয়া দিলে বান্দা তুমি হঠাৎ করে ঘুমাইয়া যাইবা ঘুমানোর সাথে সাথে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে ঘুমানোর সাথে সাথে আমার আল্লাহ একটা ডাক দিয়া কইব আজরাইল যাও 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 ওই বান্দার রুহুডারে তুমি কবজ করো আজরাইল দুনিয়াতে আসব দুনিয়াতে আসার পরে আপনার আমার বুকটার মধ্যে হাত দিব রুহুডা নেওয়ার জন্য আপনি আমি যদি ইমানদার হই আমরা তো মুখ দিয়া কথা কই আল্লাহর নবী কয় বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহই বুকের একটা জবান খুলা দিব বুকটার মধ্য থেকে আওয়াজ আসবো আজরাইল এই বুকের মধ্য দিয়া রুহু কবজ করতে পারবা না বলে কেন 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 পারবো না কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা কোরআন সুন্নার ভালোবাসা আছে আজরাইল আমি যতক্ষণ পর্যন্ত এই দেহের সাথে সংযুক্ত এই দেহের সাথে অ্যাডজাস্ট করা আছি এই দেহের সাথে মিলিত আছি এই দেহের মধ্য দিয়া বুকের মধ্য দিয়া রুহু বাহির করতে পারবে না এবার আজরাইল ফিরে যাইয়া আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বলবে মাবুদু ও দয়াল আল্লাহ কত চেষ্টা করলাম তোমার বান্দার রুহুটা বুক দিয়া নেওয়ার জন্য পারলাম না বলে কেন পারলা না বলে বুকের মধ্য থেকে আওয়াজ আসে বুকে বলে আপনার ভালোবাসা আপনার হাবিবের ভালোবাসা আপনার আল্লাহর আপনি আল্লাহর কোরআন আর হাবিবের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের ভালোবাসা আছে এই জন্য বুক দিয়া রুহু বাহির করতে দেয় না আল্লাহ কয় আজরাইল বুক দিয়া পারো নাই অন্য কোনো জায়গা দিয়ে তালাশ করো এবার পুরাটা বান্দার
ফাতমানি মূল অংশ হইল বান্দার মাথা, আজরাইল এসে আপনার আমার মাথার কপালের অংশে হাত দিবে, কপালের মধ্যে হাতটা দিতে দেরি, এবার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আর ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আজরাইল কোন জায়গার মধ্যে হাত দিলা রূহ কবজ করার জন্য? আজরাইল বলবে, তোমার কপালের মধ্যে, অথবা বিওয়াজিকা তোমার চেহারার মধ্যে হাত দিলাম, এবার ওই চেহারার মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল এই বুক দিয়ে রূহ বাগির করতে পারবা না, কারণ এই কপালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু বানাইয়া চেহারার মধ্যে নূরের পাওয়ার লাগাইয়া দিছে, ওই চেহারার কপালটার মধ্যে বান্দা যখন আল্লাহু আকবার বলে সাজদা দিছে, সুবহানা রব্বিয়াল আলা বলছে, রে আমার আল্লাহ খুশি হইয়া গেছে, এই কপাল দিয়া আমি রূহ বাহির করতে দিতাম না, আজরাইল আবার আমার আল্লাহর কাছে যাইব, ডাক দিয়া কইব, আল্লাহ বুকে হাত দিলাম রূহ নেওয়া যায় না, কপালে হাত দিলাম রূহ নেওয়া যায় না, কেমনে রূহটা নিব? আল্লাহ কয়, আজরাইল অপেক্ষা করো, কারণ বান্দা তো ঘুমাইতেছে, এই বান্দা তো ইমানদার, আমি আল্লাহ ওয়াদা করেছি আমার নবীর সাথে, কোন ইমানদার যখন মারা যাইব, মারা যাওয়ার সময় ইমানদার কালেমা পড়া ছাড়া মারা যাবে না, এই ইমানদারটা যতক্ষণ জবান দিয়া কালেমা না পড়তেছে ততক্ষণ তুমি আজরাইল তার রূহটা কবজ করতে পারবে না। আজরাইল কয়, আল্লাহ আপনি বলতেছেন তার রূহটা কবজ করা যাবে না, কিন্তু সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, ওই সাজরাতুল ইয়াকিনের মধ্যে প্রত্যেক মানুষের এক একটা নাম লেখা আছে, ওই পাতা ঝরে পড়ে গেলে তার রূহ কবজ করা আমি আজরাইলের দায়িত্ব। আল্লাহ তার পাতা তো ঝরে গেছে, তার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ কয়, আজরাইল রূহটা যে কবজ করবা তার অনুমতি নিছনি। অনুমতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দেন যে দুনিয়াতে তো কারোর ইন্তেকালের পূর্বে অনুমতি নেওয়া হয় নাই, শুধু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার রূহটা কবজ করার সময় আমার কাছে অনুমতি চাইছিল। আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, নবী আপনার কোন উম্মত যদি ইমানদার হয় তার রূহ কবজ করার সময় আজরাইল অনুমতির মাধ্যমে তার রূহ কবজ করবে। এই বলেন আপনারা ইমানদার হইতে চাই কি চাই? এই জোরে বলেন চাই কি চাই না? এই কারা কারা চাই ডান হাত তুলে আল্লাহকে, এই কারা কারা চাই? নারায়ণ তাকবীর আল্লাহ, নারায়ণ রিসালাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের দান, বলেন এসবে তোমার কুদরতের দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জুরে মারে কন্যা, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, একটু মহাব্বতে বলেন, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের দান, বলেন এসবে তোমার কুদরতের দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, করে না যাই না কই রাসি গুনাহ মাফ করে দাও সাইরা আব্বা না, তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার, আরে না যাই না কই রাসি গুনাহ মাফ কইরা দাও সাইরা আব্বা না, তুমি সারা কে আছে বান্দার, করে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কার দারে, তুমি যদি যাইবই আমরা কারো দারে, দয়া করে দয়া করেন দান, বলেন দয়া করে দয়া
দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ কর আমার কন্যা গুনাহ খাতা জোরে আল্লাহ পরওয়ার গুনাহ খাতা তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো সবাই ইবাদত করে গো তোমার বলেন সবাই ইবাদত করে গো তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ বান্দা তুমি আল্লাহ ক্ষমা কর তুমি আল্লাহ রহিমি রহমান কন্যা তুমি আল্লাহ মান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ কর আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাদান রে আমার পান্তরি এলাকার বাবারা পান্তরি এলাকার বন্ধুরা গভীর মন দুগন্তরের কান্ডা লাগে শুনবেন রে বাবারা এবার ইমানদার বান্দারে রহমতের ফেরেশতা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আদেশ দিবে রে ফেরেশতা তার রুহটা কবজ করবা অনুমতি লইবা অপেক্ষা কর কারণ ইমানদার বান্দা মুখে দিয়া কালিমা পড়া তারা ইন্তেকাল করবে না আর আল্লাহর নবী কয় বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা যেই বান্দা মরার আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ইন্তেকাল করব আমার আল্লাহর ওই বান্দা কবরে যাওয়ার পরে কোনো সওয়াল নাই কবরে যাওয়ার পরে কোনো জবাব নাই আমরা জানি কবরে তিনটা প্রশ্ন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা আল্লাহর নবী কয় বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ যার মুখে দিয়ে কালেমাটা বাগির হইব তার ইন্তেকাল করার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা প্রশ্নের জবাব নাই জবাব নাই সাথে সাথে বলবে বান্দা জান্নাতে যাও শর্ত ইমানদার হওয়া লাগবে বলেন কি হওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ কি হওয়া লাগবে এই কিছু বলেন লাগবে না যেমনে সামনে যাও বইয়া গেলি কি করবার যেমনে সেমনে বলো তো মোটামুটি ওটা খুললে আবার ঠান্ডা লাগতো না জাগবে না নাহলে খুলে লো জাগা না হলে কি করবার দাও খুলে দাও আপনার কষ্ট হইতেছে কোন আসেন তো ইনশাল্লাহ মোটামুটি হুজুর রিজি গেলাম হুজুর শিনিয়ে আসি কই হুজুর আসে তো তুই একবার খাওয়াইছিস তারা দুপুরে আবার আসে মাশাআল্লাহ তাহলে মোটামুটি একটা লইয়া যাওয়া যাইব বাড়ি নাকি দা কষ্ট হইতেছে আপনারা আমি ওই যে আমার কই ভাই কই যে পাঁচে নাই পাঁচে সমস্যা ওনার ঘরে তো খাওয়াইছে নাম নাকি শানু মিয়া মোটামুটি মনে ছয় সাতটা আটটা আইটেম দিয়ে খাওয়াইছে আলহামদুলিল্লাহ বলে আমি শুধু শশাটা ছাড়া সব কিছু থেকে একটু একটু করে খাই আইছি মাশাআল্লাহ আপনার ঘরের মহিলা যারা আছে তারা ফাক মজা আলহামদুলিল্লাহ আল্লাহ এদের হাতে এবং রিজিকে প্রত্যেক কাজে বরকত দি আপনার আসতে আমি কই তারা একটু বরকত দিলে তারা আরো ভালো ভালো খাওয়াইব আরো জোরে কোন আমি মাশাআল্লাহ জোরে বলেন আমিন আল্লাহ যেন সবাইকে কবুল করে জোরে বলেন আমিন এতলা ক্যামেরাম্যান তোর পছন্দ হইলো না এটা একা ভিডিও করার লাগবে আর করো কি করবে ইনশাআল্লাহ হ্যাঁ ভবিষ্যৎ ইনশাআল্লাহ মিডিয়া আল্লাহ কবুল করো আমিন কন মাশাআল্লাহ আমার কলজে আছে মাহফিল কমিটির বুঝছি এরা গোয়ালা বাজার থেকে টুইস্টার মাইক নিয়ে চলে এসেছে মোটামুটি ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর আউটের সাউন্ড একটু বাড়াই দিও বাইরে মাইকের সাউন্ড আল্লাহ কবুল করুক আমিন করে তাহলে ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করতে অসুবিধা হবে আপনাদের আপনারা আসেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার একটা স্বভাব আমি বেশি কষ্ট দেই না অল্প কিছু কোন ওয়াজ করি এই যতটুকুন ওয়াজ করি এই ওয়াজ ধরে লই আপনারা যদি বাড়িতে যাইতে পারেন মোটামুটি আমার এক চাচা আমার একদিন কইতেছে কাকা আমরা মসজিদের মাহফিল আমি কইলাম হ্যাঁ ঠিক আছে কাকা আপনি ওয়াজ করবেন এতটুক পর্যন্ত করবেন ওয়াজটা করে বুঝাইয়া তারা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিবেন কোন জায়গা পর্যন্ত জান্নাতের গেট পর্যন্ত আগে তো কাকা তারা ঢুকাই দিতাম না কো ঢুকার দায়িত্ব তারার ঢুকার দায়িত্ব কার তারার আপনি শুধু গেট পর্যন্ত সিনে দিয়ে দিবেন
আমি কইলাম আচ্ছা ঠিক আছে তো কাহিনীটা এটাই বলে সাহেব বলে আও না তে আসল করে দুষ্ট এলাকে মানে সালাকি করে কথা কইতেছে কাকা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিয়ে আইলে মোটামুটি যদি তারা বুঝে তাহলে তারা যাইবো জান্নাতে ঢুকতে পারবো আর না বুঝতে তো যাইতে পারতো না আপনি একটু চেষ্টা করেন কেমনে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যা ওকে কাকা এমন না সালাইকে মাহফিল কমিটি আমার জীবনে দেখছি না ঠিক আছে আমি চেষ্টা করবো জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যা ও আজ শেষ দিয়ে কইছি আব্বা এই যে দেখেন এইভাবে একটা আঁকলাম এটা কি হুজুর এটা একটা ঘর আমি কইলাম এই ঘরের মাঝখান দিয়ে ছোট করে এটা দিলাম এটা কি এটা দরজা আমি কই যে এটা ঘর এটা জান্নাত আর এটা দরজা দেখছেন কো দেখছি কই দেখছেন হুজুর আছে আপনি দেখছে যাইছেন আমি যে এটা জান্নাতের দরজা এই পর্যন্ত আমার মাহফিল কমিটি যেটা কইছে এই পর্যন্ত পৌঁছাই দিছি আপনারা জান্নাতে ঢুকেন তাড়াতাড়ি কো হুজুর এটা বুঝলাম না জান্নাত কোনটা আমি কই এই যে মাহফিল এটাই জান্নাতের বাগান সুবহানাল্লাহ কথা জোরে বলেন সুবহানাল্লাহ অনেকে তারা বাইরে আছে এরা চিন্তা করতেছে হুজুর ফ্যান্ডেল যদ্দুর দূরে না জান্নাতের বাগান আমরা যারা বাইরে দাঁড়িয়ে রয়েছি আমরা কি জান্নাতের বাগান হ এই মাহফিলের অংশে 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 যত মানুষ ঘুরতেছে প্রত্যেকে জান্নাতের বাগানে আছে কিন্তু যারা দোকানে বইয়া পায়ের উপর ফা তুলে সিগারেটটা টান দিতেছে হেক্কারে জান্নাত কবরে গেলে কাঁচাবাসের গুড়া দিয়ে বাইরে বুঝছ এ কথা বলেন ঠিক না বেঠে আমি আওনের সময় দেখছি এক বেড়ি আইছে এখানে এই মাথাটার ভিতরে যখন বাইরে আইতেছি বেড়ি আইছে মনে হয় দোকান থেকে মনে হয় মুরালি টুরালি গজা টজা কিনবার লাগিয়া এখন দেখছি মাসাল্লাহ বেড়ির পরনে বোরকা আছে দেখেন একবার টাকা নিতে সুন্দর করে টাকা আমি চলে আসছি বোরকা আছে পরনে আল্লাহর গজব মাথার ভিতরে ঘুমটাড়া নাই কি জোরে কইলেন না নাউজুবিল্লাহ একটা মেয়ের কারণে বোরকা পরে আসছেন ঘুমটা নাই ঘুমটা দিয়ে কি আসা যাবে নাকি কথা বলে ঘুমটা দিয়ে কি মহিলার দোকানে আসতে পারবে নাকি শাস্তাগঞ্জ বাজার করতে যাইতে পারবে নাকি চুনারঘাট মার্কেট করতে যাইতে পারবে নাকি একটা মেয়ের কারণে চারজন মানুষ জাহান নামে যাবে বলেন কয়জন এই ওয়াজটা ওই জায়গা নিয়ে শেষ করবো ইনশাল্লাহ রাজি এখানে আপনারা যারা আছেন মার কারণে বউয়ের কারণে মেয়ের কারণে অথবা বোনের কারণে চারজনের যে কোনো একজনের কারণে জাহান নামে যাবেন আর আপনারা যারা মাহফিলের দক্ষিণ দিক থেকে নাকি দক্ষিণে তো এটা মাহফিলের পশ্চিম দিক থেকে যে মার আওয়াজ দিতেছেন আল্লাহর নবী কইছে মহিলার আর গলার আওয়াজ যেন বাহিরের কোন পুরুষও শুনতে না পায় এখানে মোটামুটি মানুষ যে আছে এগুলো সব শুনতে আছে আপনার আওয়াজ একবার সাবধান হয়ে দিতে হইব কোনো কথা বলা যাবে না আপনারা বলেন আমরা কার বান্দা ও এই আল্লাহর বান্দা কারা কারে ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পাঞ্চরি আশ্রয়ন সুন্নি মহা সম্মেলন জুড়ে বলি মারহাবা ফেরেশতা আজরাইল আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় আল্লাহ কেমনে রুহুটা কবজ করব বলে ইমামদার কলমা পড়ব অপেক্ষা কর আল্লাহ অপেক্ষা করলাম কোন সময় বলে ইমামদার বান্দা ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে কেমনে জাগাইবো ইমামদার বান্দারে তো ঘুম থেকেও জাগানো যাচ্ছে না দুইটা ফেরেস্তা একটা নাকের আগাটার মধ্যে বসছিল রে বাবা ওই ফেরেস্তাটা নাকের আগার মধ্যে মেসকো আম্বরের একটু আতর লাগিয়ে দিব আর জোরে কোন সুবহান ওই আতরটা লাগানোর পরে ইমামদার বান্দাটা আতরের সুগ্রানটা পাইয়া এবার চোখটা খুলতে লাগবে আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকব ওই আপেলটা ইমামদারের সামনে ধরব ধরার সাথে সাথে ইমামদার বান্দাটা লক্ষ্য কইরা তাকায়া দেখব ওই আপেলের মধ্যে কালিমা তৈয়বা লেখা আছে ইমামদার খানার পাগল হইবে না ইমামদার বান্দাটা ওই আপেলের কালিমাটা পড়ব ইমামদার কালিমা পড়ার সময় তাদের জবান দিয়ে একটা বাতাস বের হবে ওই বাতাসটা বের হওয়ার সাথে সাথে ওই বাতাসের মধ্য দিয়া ইমামদার বান্দাটার রুহুটা কবজ করা হবে সুবহানাল্লাহ ইমামদার বান্দাটা টের পাবে না আল্লাহর নবী রহমত মতের নবী কইরা ফাস্ট নাম্বার পুরুষ।
পুরস্কার আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকার কারণে। এবার ইমানদার বান্দা যখন তার রুহটা কবজ করা হবে, ইমানদার তো টের পাবে না, ইমানদার তো কোনো টের পায় নাই। এবার আজরাইলের হাতের মধ্যে ইমানদারের রুহ আছে না নাই? আছে না নাই? ইমানদারের রুহটা আজরাইল তার ডান হাতের মধ্যে লইছে। এবার নেওয়ার পরে দেখে আমাদের এলাকায় কিছু মাছ দেখবেন যেটার ধরলে হাতে থাকে না, বাইং মাছ আসেনি আসেনি, বাইং মাছ ধরলে থাকে না, পিছলে ফুরা জায়গা। এবার আজরাইলের হাতে ইমানদারের রুহুটা থাকবে না, এবার বাম হাতে নিবে থাকবে না। আজরাইল আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় মাবুদো, ইমানদারের রুহুটা তো আমার হাতে থাকে না। আল্লাহ কয় আজরাইল ফাদা খালার জান্নাত, জান্নাতে প্রবেশ করো, জান্নাতের মধ্যে যাইয়া একটা রুফার পেয়ালা আজরাইলটা নিব। নেওয়ার সাথে সাথে ওই রূপার পেয়ালার মধ্যে আপনার আমার ইমানদার বান্দার রুহুটা রাখা হবে, রুহুটা রূপার পেয়ালায় থাকবে না। এবার আজরাইল আমার আল্লাহরে কইব, আল্লাহ ইমানদারের রুহুটা তো রূপার পেয়ালার মধ্যে থাকে না, হে আজরাইল ফেরেশতা এবার একটা স্বর্ণের পাত্র নাও, স্বর্ণের পাত্রের মধ্যে তুমি ইমানদারের রুহুটা রাখো, স্বর্ণের পাত্রের মধ্যে রাইখা দেখবো ইমানদার বান্দার রুহুটা স্বর্ণের পাত্রেও থাকে না। মাহবুব রাব্বুল আলামিন আল্লাহ, ইমানদার বান্দার রুহুটা তো স্বর্ণের পাত্রে থাকে না, রূপার পাত্রে থাকে না, ইমানদারের রুহুটা তো কোনো জায়গায় কোনোভাবে থাকে না। আল্লাহ কি করব কি করব? আমার আল্লাহ কয় আজরাইল শোনো শোনো শোনো, ইমানদারের রুহু যেহেতু জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতা আজরাইলের হাতের মধ্যে থাকে না, যেহেতু তোমার কোনো জায়গার মধ্যে রুহু রাখতে পারো না, যাও যাইয়া যার রুহু তার মাঝে ফিরত দিয়া দাও। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় জগতের মধ্যে যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে অথবা ইমানদার হইয়া ইন্তেকাল করে, তোমরা তাদেরকে মৃত বইলো না, তোমরা তাদেরকে মরা বইলো না, বাল আহইয়াউ তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা বোঝে না, নির্বোধ বোঝে না, বিদায় তারা মরা বলে। আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তারা ইন্তেকাল করার পরে তাদের রুহুটা আবার তাদের মাঝে ফিরাইয়া দেওয়া হয়। আপনারা হয়তো খবর পাইছেন কুমিল্লা শহরের ক্যান্টারম্যানের ময়নামতি সাহেবের বাজার এলাকায় রেজবিয়া দরবার শরীফের একজন বায়াত আব্দুল করিম মুন্সি নামক একটা লোক ইন্তেকাল করার পরে, ওই ব্যক্তির ইন্তেকালের 10 মাস 17 দিন পরে ব্যক্তির লাশটা কবরে যেমন ছিল তেমন ঠিক পইরা ছিল। কেন রে বন্ধু জাননি? ওনার ইন্তেকালের মাত্র 6-7 দিন আগে যাইয়া আমি এবং আমার এই ভাইটা আমরা একসাথে ওনার লাশ, ওনার উনি যেখানে শুয়েছিলেন ওই জায়গার মধ্যে ওনারে নিয়ে ওনার ছেলে কলিন রেজবিরে নিয়ে দোয়া করে আসছি। কিছুদিন পরে হঠাৎ করে দেখতে পাইলাম ওই ভাইয়ের বাবা জানি ইন্তেকাল করার পরে হঠাৎ নাকি স্বপ্ন দেখায় লাশটা মাটির মধ্যে পানিতে ভিজতেছে, কাদা লাগতেছে, যেন তার এখান থেকে সরানো হয়। চিন্তা করেন 10 মাস 17 দিন পরে একটা লাশ যদি কবরের মধ্য থেকে মানুষকে খবর দিয়া বলতে পারে আমার কবরে ভালো লাগতেছে না, আমার কবরে পানি এবং কাদার মধ্যে আমি আছি, আমার উদ্ধার করো, এবার কবর কুইরা দেখে যেমন দেখো তেমন পড়ে আছে। আপনারা বলেন বাবারা, ওনার মরণটা কি বালা মরণ হইছিল না খারাপ? এজুরে বালা মরণ না খারাপ মরণ? আপনারা বলেন ভালোভাবে আমরা মরতাম চাই কি চাই না? এ বাবা, 10 মাস 17 দিন পরে দেহটার মধ্যে কি ফুকে খাওয়ার কথা না, পচা ধরার কথা না, গন্ধ বাইর হওয়ার কথা না, কিছুই দি নাই। হযরতে রেজবি শাহ হুজুর কেবলার বায়াত, আমার বায়ারা বাবারা বন্ধুরা, ফেরেশতা আজরাইল আসবে আপনার আমার রুহুটা আপনার আমার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য, আইসা দেখবে আপনার দেহটা যেই জায়গার মধ্য থেকে আপনার আমার রুহুটা কবজ করা হয়েছে ওই জায়গার মধ্যে আপনার আমার দেহ নাই। ফেরেশতা তালাশ করতে করতে দেখবে আপনার আমার দেহটা কবরের মধ্যে দেওয়া, ফেরেশতা আজরাইল যাই আপনার আমার দেহটা ওই কবরে ফিরত দিব রে। ফিরত দেওয়ার পরে আপনি বান্দা এটা আল্লাহর আরেকটা নিয়ামত, কারণ আপনি দুনিয়াতে আল্লাহরে ডাকছেন।
ওই কবরের মধ্যে রাখার সময় আপনার আমারে যখন মরার পরে কবরে রাখে বিসমিল্লাহি ওয়াল আমিনাতে ইল্লাল্লাহ, ওই কবরে আপনারে আমারে রাখার সময় পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নামে এবং দিলাম মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতে। আমি জানতে চাই বাবারে, যেই রাসূলের মিল্লাতে দিয়া গেলা, ওই রাসূল দ্বারা 1500 বছর আগে দুনিয়া থেকে রওজা মুবারকে চলিয়া গেছে, উনি আছে মদিনায়, তোমারে মাটি দিল পানসুরি আশ্রয়নের কবরস্থানে, তাহলে রাসূল আছে মদিনায়, তুমি কিন লাগে নবীর কাছে দিলা, তাহলে বোঝা গেল বাবা নবীর কাছে দিছি মানে আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, ওই কবরে যখন রাখে আমি জানতে চাই ওই কবরে আপনাদের এলাকার এ বাজার থেকে শানকলা বাজার থেকে আপনারা একটা তোষক কিনে আনেন, একটা বালিশ কিনে আনেন, 500 টাকা দিয়ে একটা বিছনা চাদর কিনে আনেন, কবরের মধ্যে একটা ফ্যান লাগিয়ে দেন, নিচে তোষক দেন, বালিশ দেন, কিছু দেন, পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড়, কথা কোন ঠিক না বেটি? ওই কবরের মধ্যে কোন লাভ নাই, তুসুক নাই, বালিশ নাই, আলো নাই, বাতাস নাই, আমার দয়াল নবী কই উম্মত রে, ওই কবরে যখন ইমানদার কোন বান্দারে রাখা হইব, দুনিয়ার মানুষ দেখব 3.5 হাত মাটির কবরে তারে শুয়ায়া দেয়, আল্লাহর কসম রহমতের 3 জন ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আপনার কাছে জানতে চাই কেন করা হয়, আমার নবী কয় যদি তুমি ইমানদার হও, নবী গো কেমন ইমানদার হওয়া লাগবে, আমার নবী কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউ, একটা জবানও বন্ধ নাই, জবানটা কইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাহেরা বাবারা বন্ধুরা রে, কবির মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনবেন, ওই কবরের মধ্যে আপনার জান্নাতের বিছানা দিল, 7 নম্বর পুরস্কার পাইলেন, এবার 8 নম্বর পুরস্কার আপনারে আমারে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, 8 নম্বর পুরস্কারটাকে আপনার কাছে জানতে চাই। ওই কবরে 3টা প্রশ্ন করা হয় সবাই জানি, ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি নবীর কাছে জানতে চাই, এটা পাইলাম 8 নম্বর, বুঝছ না কথা? কথা বুঝছ? তোমার 3 জনে ডাক দিছে, তোমার মালিক এসে কইবি আমার চিনি নি, কে কে করছি তোমার দর্শক, আমি না করছি তোমারে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে, 7 নম্বর পুরস্কারটা পাওয়ার পরে 8 নম্বর পুরস্কার কবরে কোনো সওয়ালের জবাব নাই, নবী গো বুঝতে পারলাম সওয়ালের কোনো জবাব নাই, 8টা পুরস্কার পাইলাম, নবী আপনি আমাদেরকে বলে দেন গো নবী, আপনার কথা বুঝতে পারলাম, 9 নম্বর পুরস্কারটা কি? আমার নবী কয় কবরের পরে মিজানের পাল্লার পরে তোমার একটা জায়গা আসবে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। এ বন্ধুরে ফুলসেরাতের কথা আপনারা সবাই জানেন, আমার মদিনার নবী আমার ডাক দিয়া কুম্মত্রে একটা চুলরে 70টা টুকরা করলে যেমন চিকন হইব, ফুলসেরাতের ফুলটা তেমন চিকন হইব, নবী গো বুঝতে পারলাম ওই কঠিন ফুলসেরাতের ফুলটার মধ্যে আমরা উঠতে পারব নি। আমার নবী কয় ইমানদার যদি বান্দা হইয়া থাকো ওই বিন্দাটা ফুলসেরাতের পারের মধ্যে যাইব, আর একবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ার পরে বান্দা ডান কদমটা রাখবো বিসমিল্লাহ কইয়া, বলেন কি বলে রাখবে ডান কদম?
করে বলেন কি বলে দেন কদম রাখবে? আমার নবী কয় বিসমিল্লাহির রহমানির রহিম কইরা বান্দা যখন তার ডান কদমটা রাখবো, এবার বরাবর বাম কদমটা রাখার আগে বান্দাকে বলা হবে বান্দা তোমার চোখটা খোলো। বান্দা চোখটা খুলা দেখবে ফুলসে রাতের ওই পারে ছিল, বিসমিল্লাহ বইলা কদম রাখার কারণে ওই বান্দা ফুলসে রাতের এই পারে হাজির হইয়া গেছে। ইমানদারের জন্য বড় সহ, কারণ ইমানদার আমার আল্লাহরে ভালোবাসছে, নবীরে ভালোবাসছে, আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে। আমি জানতে চাই বাবারা বন্ধুরা, আমরা সবাই ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়া কই উম্মত রে, এই আমি নবীর উম্মতের দলেরা, যখন ইন্তেকাল করার পরে ওই ফুলসেরাতের রাস্তাটা তোমার নয় নাম্বার পুরস্কার, অতঃপর বলা হবে ও বান্দা ফাদা কালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, আল্লাহর নবী কই এটা তোমার 10 নাম্বার পুরস্কার। বান্দা টের পাবে না, টের পাবে না কোন সময় কোন হালে বান্দা কোন দিক থেকে জান্নাতে গেছে। বান্দা কইব আল্লাহ দুনিয়ার সময়টা তো আমার কাছে কিঞ্চিত পরিমাণ লাগছে, আল্লাহ এত মজা জান্নাত, আল্লাহ আপনি না আটটা জান্নাতের দরজা বানাইছেন, আল্লাহ গো আমার কোন জান্নাতে রাখছেন? আমার আল্লাহ কইব বান্দা তোমার রাখা হইছে জান্নাতুল ফেরদাউসে, মাবুদ জান্নাতুল ফেরদাউসে রাখা হইছে, বুঝতে পারলাম জানতে পারলাম আল্লাহ আরো তো 7টা জান্নাত আছে, আমার তো 7টা জান্নাত দেখতে মনে চায়। আর জবান খুলা ধরে কন্যা সুবহান আল্লাহ। ও বন্ধুরে, কারণ বান্দা ইমানদার হইয়া মারা গেছে, বান্দা নবীর পাগল হইয়া মারা গেছে, নবীর পাগল হইলে জান্নাতের অভাব হয় না, নবীর পাগল হইলে জান্নাতের অভাব হয় না। আল্লাহ কয় জিব্রাইল এই বান্দা যে জান্নাতে যাইতে চায় ওই বান্দার সেই জান্নাত দেখাও, আল্লাহর আটটা জান্নাতের জান্নাতুল ফেরদাউস বড় জান্নাত, জান্নাতুল নাইম একবারে ছোট জান্নাত, ওই ছোট জান্নাত জিব্রাইল ফেরেশতা ঘুরিয়া শেষ করতে পারছে না। সুবহানাল্লাহ, জিব্রাইল ফেরেশতা আল্লাহর আটটা জান্নাতের একটা ছোটরা যেটা অর্ধেক ঘুরে শেষ করতে জোরে কয় না কেন পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখো আল্লাহ জান্নাত ঘুরে দেখতে মন চায়, বলে দেখবা দেখো না জিব্রাইলের 600 নূরের ফাঁকা দুইটা বালানি দিছে, যেটা দুইটা বালানি দিলে চোখের পলকে লামকান থেকে দুনিয়াতে আসতে পারে, জিব্রাইল এই ফাঁকা দিয়া 500 বছর উঠছে, ঘুরে দেয় শেষ হয় না জান্নাত দেখা। এবার ছোটটার মধ্যে ঢুকছে তো, এবার 100টা বলে পারে না, এবার 600 নূরের পাখা দিয়া পুরো জান্নাতের কিঞ্চিত পরিমাণ অংশ ঘুরে আল্লাহর কাছে, আল্লাহ 600 নূরের পাখা দিলা, 600 নূরের পাখা দিয়া পুরো জান্নাত ঘুরে দেখতে চাইছিলাম আল্লাহ, এটা বুঝি তোমার একটা জান্নাত আল্লাহ, এটাই তো এখনো দুইটা ঘুরিয়া দেখতে পারলাম না আল্লাহ, কই এটা তো বিন্দু পরিমাণ। জিব্রাইল কয় আল্লাহ এত বড় জান্নাত বানাই সকাল লাগিয়া, আল্লাহ কয় আমার প্রিয় বান্দার লাগিয়া, জোরে কইলেন না সুবহানাল্লাহ, আল্লাহ আমি জিব্রাইল পারলাম না আপনার বান্দা পারবো কেমনে? আল্লাহ কয় না বান্দা পারবো, আল্লাহ কেমনে পারবো একবার বলেন না? আল্লাহ কয় যাও তুমি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ গেলাম, বলে মসজিদে হারামের দরজায় যে দাঁড়াইবা, যেই ব্যক্তিকে দেখবা নামাজে ফজরের মধ্যে সর্বপ্রথম আসছে লাস্টে বাইর হইছে, ওই ব্যক্তি জান্নাত তার জন্য বানাইছি। এবার যে দাঁড়াইছে জিব্রাইল বুড়া মানুষের শুরুতে জান্নাতের গেটে যে দাঁড়াইয়া দেখতাছে, একটা মুরব্বী মানুষ আইতাছে তারিদা বট দিয়া ফজরের একবারে অনেক আগে মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদে হারামে ঢুকে দেখতেছে উনি মসজিদে ঢুকে এবাদত করতেছে, সবাই বাইর হইছে, বাইর হওয়ার সময় দেখে সবাই বাহির হয় কিন্তু ওই মুরব্বী যেটারে দেখছে এটা জান্নাত থেকে বাইর হয় না, আটকা দেখতেছে ফজরের অনেক পরে। আচ্ছা ফজরের নামাজের পরে একটা নফল এবাদত আছে, নামটা কি জানো? নামাজের একবারে আগে এত দেরিতে যাইতেছেন, ও কাম নাই তো লাগে দেরিতে যাইতেছি। আচ্ছা ভাই সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কোন তো দেখি আল্লাহর একটা ফেরেশতা আছে যিনি মুআল্লিমুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস, উনি কই আছে? বলে আরে এটা কি ধরনের প্রশ্ন, আমি দুনিয়ার মানুষ আমার কাছে এই প্রশ্ন না ভাই সাহেব, আপনি যেহেতু ইবাদত বেশি করেন আল্লাহর মুহাক্কিক বান্দা দ্বারা, আল্লাহর প্রিয় বান্দা দ্বারা, সলিহীন বান্দা দ্বারা, আবেদ বান্দা দ্বারা, তারা চাইলে এই কথা বলতে পারে। আচ্ছা একটু বলেন তো, উনি বলতেছে জিব্রাইল তো দুনিয়াতে কোথাও নাই, কি বলেন দুনিয়াতে নাই? আচ্ছা আর একটু দেখেন তো, জিব্রাইল তো 7 আসমানের 7 জমিনের কোথাও নাই, আর একটু দেখেন তো, বলে জিব্রাইল
আরশে নাই, কুরসিতে নাই, লৌহে নাই, কলমে নাই, কোথায়? জান্নাতে নাই, জাহান্নামে নাই, কি বলেন? কি বলেন? ফিরত গেলেন আমার আল্লাহর কাছে, রব্বুল আলামিন। আল্লাহ বলেন, ও আল্লাহ আপনার এই বান্দা কি? বলে উনি হইল হযরতে সিদ্দিক আকবর, আল্লাহর একজন প্রিয় বান্দা। মাহমুদ, অল্প সময়ে কেমনে দেখো আপনার কাছে জানতে চাই। বলে অল্প সময়ে দেখে ফেলেছে, কারণ বান্দার এসে ক্ষমতা আছে, ছয়শ নূরের পাখা দিয়া পারলাম না, মাত্র এই অল্প মুহূর্তে কেমনে বান্দা পারল। বলে বান্দার ক্ষমতা আছে, কারণ বান্দা ইমানদার। আল্লাহ এই জান্নাত গুলা বান্দার জন্য রাখছেন, আপনারা একবার আল্লাহ বুলা ডাকার জন্য, একবার আল্লাহ বুলা ডাকলে দশটা পুরস্কার দিবেন। এই জন্য একজন আশেক বলতেছে, শোনো ইমানদার বান্দা তো জান্নাতের পাগল না, ইমানদার বান্দা জান্নাত যার জন্য আল্লাহ বানাইছে ওই নবীর পাগল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী দি, কেন 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 ইমানদার জান্নাতের পাগল না? বলে জান্নাত যার জন্য বানাইছে ওই রহমাতুল লিল আলামিন নবীর পাগল, ওই নবীর পাগল হইয়া মরতে পারলে, ওই নবীর সুন্নাত মাইনা মরতে পারলে, ওই নবীর অনুসরণ কইরা মরতে পারলে, বান্দা জান্নাত তালাশ করা লাগবে না, আল্লাহর জান্নাতের ফেরেশতারা বান্দারে তালাশ কইরা জান্নাতে নিয়া যায়। এবার কবি সুরে সুরে লিখতেছে, আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। অনেকে ফতোয়া লাগাইতেছে, আল্লামা মুবারক হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফের, উনি গাওয়ার পরে লিখতেছে, সুন্নিরা বলে জান্নাত চায় না, সুন্নিরা বলে জাহান্নাম চায় না, সুন্নি বলে কফালে পীর বাবার নাম চায়। আমরা কি পীর বাবা বলছি না নবীর নাম বলছি? এ বলেন নবীর নাম বলছি না আমরা, তো নবীর নাম বলছি এই কারণে, কারণ আমরা নবী চাই, এই নবীকে চাই বিদায়। আমরা জানি নবীকে যারা চায় তারা জান্নাত পাবে, কারণ নবীর অনুসরণ করলেই জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটে? দুনিয়াতে জান্নাত নাই, দুনিয়াতে নবীর অনুসরণ করেন, দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাত নবী আপনার ঢুকে দিবে। আমি নবী সুপারিশ করে জান্নাতে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আশেক বলে, আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা আমেনার নয়ন মনি ইমাম ভাই দুইজন, বল মা আমেনার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজার সালাম, আমি আলীর হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে। আমার নতুন বাসর ঘরে যখন শোয়াইবে যখন, আমার নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে যখন, আমার কাছে আইসই আমার পাকে পাঞ্জা তখন, বলেন আমার কাছে আইসই আমার পাকে পাঞ্জা তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর লাখো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে
আমারে পারের তরে আমারে প্রিয় দয়ালে মুর্শিদি জাহান, আমারে পারের তরে আমারে প্রিয় দয়ালে মুর্শিদি জাহান, যার চরণে সপিয়াছি আমারে মন প্রাণ, আমারে নবীর কদমে জানাই লাখ সালাম, আমরা নবীর সালাম, সেই নবীজির দরবারেতে হাজার সালাম, হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বললেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নফসি আমায় বাঁচাও বলিবে তখন, আমার দয়ালে নবী নিয়ে যাবে বেহেশত মকাম, আমার দয়ালে নবী নিয়ে যাবে বেহেশত, নবীরে ক্ষমতা দিছে কে, এদুরে কোন কে দিছে, নবী বেহেশত নিতে পারবনি, এদুরে কোন পারবনি একটু জোরে, আমারে দয়ালে নবী নিয়ে যাবে বেহেশত মুকাম, আমারে দয়ালে নবী নিয়ে যাবে বেহেশত মুকাম, আমারে কপালে লিখে দিও দয়ালে নবীর নাম, আমারে কপালে লিখে দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, 10টা পুরস্কারের খবর জানলাম নবী গো, ওই 10টা পুরস্কার আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবী বলতেছেন, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে দেওয়া হবে, আমার নবী কয় নাম হ্যাঁ অবশ্যই দেওয়া হবে, তাহলে আল্লাহরে কেমনে ডাকা হয়, আমার নবী কয় আল্লাহরে ডাকা হয় একটা মাধ্যম দুইটা মাধ্যম তিনটা মাধ্যমে, নবী গো কেমনে মাধ্যমটা জানাইয়া দেন, এবার আমার নবী কয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই তিনটা মাধ্যমে আমার আল্লাহরে পাওয়া যায়, আমরা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, পিছনে যারা দুই নাম্বার বাসের পরে যারা জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমার নবীর উপরে কি নাজিল করলেন, শিরস্থায়ী বাসিন্দা ওই শুধু শিরস্থায়ী বাসিন্দা না, খালিদিনা ফিহা আবাদা, যাইবো ঠিক বাইরনের সুযোগ নাই, মায়ের কবর একবারে বাইরে হারাইলে আমার নবী কয় ওয়াবুদুল্লাহ, আল্লাহর বাণী আল্লাহর কোরআনের বাণী নবীর মাধ্যমে শোনাচ্ছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহর বাণী আমার নবী জানাইয়া দেয় তোমরা আল্লাহর ইবাদত করো, করলেই তোমরা 10টা নিয়ামত পাইবা, 10টা নিয়ামতে জান্নাত আছে নি, ইমানি মরণ আছে নি, খানা আছে নি, হায়াত আছে নি, রোগ বালা মুসিবত দূর আছে নি, বিপদ দূর আছে নি, সবই তো আছে, তাহলে আল্লাহর পথে থাকতে ইবাদত করলে ক্ষতি কি, কষ্ট হইব আপনারা, কারো যদি মন চায় চাটা খাই এখানে মোটামুটি যাই আইতে পারেন অসুবিধা নাই, কারণ আমার মূল ওয়াজ এটা, ঠিক আছে নি, এই পর্যন্ত মূল ওয়াজ বুঝছেন তো, এবার আসেন আল্লাহর ইবাদত, নবী আমার কয় ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, কোন কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করবা না, করা যাবে, করা যাবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে কোন জায়গায় দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কাউকে খোদা মানা, সুন্দর কথা, আল্লাহ ছাড়া কাউকে সেজদাও দেওয়া যাবে না, খোদাও মানা যাবে না, কারোর কাছে চাওয়াও, তবে হ্যাঁ অবতা গুইলাইহিল ওসিলা, আল্লাহর কাছে ওসিলা দিবেন আল্লাহ, হযরতে নাসিরউদ্দিন সিফা সালা রহমাতুল্লাহ আলাইহি আপনার বন্ধু, ওনার ওসিলায় দোয়া কবুল করেন, কই কবুল বাবা, এবার কই এই শিরিক যদি না করো এই দুইটার মধ্যবর্তীতে আরো বড় একটা নিয়ামত আছে, যদি তুমি তোমার দেহটাকে হেফাজত করো, এই নিজেকে আগে হেফাজত করো, হুজুর কেমনে
লোকমান হাকিম নামক একজন আল্লাহর বান্দার নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই। ওই লোকমান হাকিম নামক আল্লাহর বান্দাটা যখন দুনিয়ার জমিনে একজন বাচ্চার আন্ডারে কর্ম করতেন, দিনের বেলা ফজরের নামাজের পর থেকে জোহর আসর মাগরিব পর্যন্ত কর্ম করতেন, সন্ধ্যা হইলে বাড়িতে যাইতেন, বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে ওই বান্দাটা উযু গোসল বানাইয়া সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় এবাদত করতেন। লোকমান হাকিম নামক বান্দাটার ঘরের সামনে দিয়া তার বাসা যখন যায়, লক্ষ্য করিয়া দেখে যে এই ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কর্মকাণ্ড করে, কিন্তু তার ঘরের মধ্যে রাত্রবেলা আলো দেখা যায়। লোকমান হাকিমের ঘরের সামনে যাইয়া দাঁড়াইয়া লক্ষ্য করিয়া দেখে তার ঘরের মধ্যে ঠিকই আলো দেখা যায়। বাচ্চা এমন অবস্থা দেখা দেখতেছে সে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর ইবাদত করে। পরের দিন সকালবেলা ওই বাচ্চার সঙ্গে লোকমান হাকিমের কথা ছিল, ওই বাচ্চার বাড়ির মধ্যে যাইয়া বাচ্চার ঘোরার জন্য অনেক ঘাস কাটবে, কিন্তু বাবারে ওই বাচ্চা ঘাস কাটতে আর লোকমান হাকিম রে দেয় না। ওই বাচ্চা একটা ডাক দিয়া কয়, লোকমান ও লোকমান, তুমি তো আমার বাড়িতে আসলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবা। বলে, হ্যাঁ এই লোকমান, আমি অনেক দিন দেখছি তুমি আমার বাড়ি থেকে যাওয়ার পরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাক্ষণ আল্লাহর ইবাদত করো। লোকমান, তুমি কেন আল্লাহর ইবাদত করো? লোকমান শোনায়া দেয়, হে বন্ধু, হে আমার বাদশা, আপনি শুনে নেন শুনে নেন, আমি আল্লাহর ইবাদত করি, দিনে আমি আপনি বাদশার ইবাদত করি, আপনি বাচ্চা যেই বাচ্চার এবাদত করেন রাত্রবেলা আমি সেই বাচ্চার এবাদত করি। বলে, কেন কেন কেন? বলে, আপনি কি জানেন না, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। লোকমান, তুমি কি এই জন্য ওই আল্লাহর এবাদত করো? লোকমান, তোমার কাছে এখন আর আমি কাজ দিতে চাই না, তুমি আমার বাড়িতে কর্ম করা লাগবে না, তুমি এমনি আমার গাড়িতে খাইবা, এমনি আমার বাড়িতে কর্ম করবা। লোকমান কয়, না না না, কোন কর্ম করা ছাড়া আমি আপনার কাছ থেকে বিনিময়ে খানা দানা নিতে পারবো না, থাকতেও পারবো না। বলে, তাইলে তুমি একটা কাজ করো। বলে, কি করতাম? হে লোকমান, যাও তুমি আমার কাছ থেকে যাইয়া দুনিয়ার সবচাইতে খারাপ দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। এবার লোকমান চলে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে বাদশার কাছে অনুমতি চায়, হে বাদশা, আপনি আমারে অনুমতি প্রদান করেন, আমি যেন আপনার বকরির খামারের মধ্যে ঢুইকা দুইটা বকরি আমি আমার কাছে আনতে পারি, অথবা একটা বকরি আমার কাছে আনতে পারে। ওই হযরতে লোকমান ওই বকরির খামারের মধ্যে যাইয়া একটা বকরিকে জবা করলে, জবাটা করার সাথে সাথে বকরির মাথাটা পাকা কইরা বকরির জিহ্বাটা টান দিয়া বাহির করলেন, আর বকরির বুকটা ফাইরা বুকের মধ্য থেকে বকরিটার মধ্যে যে বুকের মধ্যে যেই পেশানি বলি আমরা, কলব যেটাকে বলা হয়, আমরা বাম দিকে দেখবেন টুম 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 লতিফে কলব লাফায় না আছে না, এটা বাহির করছি বাসানেন। এগুলা সবচেয়ে খারাপ বাসা কয়, তাইলে এবার দুনিয়ার সবচাইতে বালা দুইটা জিনিস আনো, আরেকবার অনুমতি দেন, আপনার বকরির খামারে ঢুকতে চাই। আবার ঢুকছে বকরির খামারে যাইয়া আরেকটা বকরি জবা কইরা, আবার একটা জিব্বা, আবার একটা কলব, কেন রে লোকমান, এটাই কেন ভালো এটাই কেন খারাপ? ডাক দিয়া কয়, বাদশা শোনেন গো, এটাই কেন খারাপ আর এটাই কেন ভালো? এটার কারণ হইলো এই বুকের মধ্যে কলবের মধ্যে কেউ যদি ভালো ভালো চিন্তা করে, কারো সম্পর্কে ভালো ভালো ধারণা করে, কারো সম্পর্কে ভালো ভালো মন্তব্য করে, ভালো ভালো মন মানসিকতা রাখে, তাইলে এই কলবটা বড় ভালো। এই জিব্বা দিয়া কেউ যদি কারো সম্পর্কে ভালো ভালো কথা বলে, তাইলে এই জিব্বাটা দুনিয়ার সবচাইতে ভালো। হে লোকমান, তাহলে ভালো বললা ভালো বললা, কারো খারাপ মন্তব্য না করলে জিব্বা ভালো, খারাপ কিছু অন্তরে ধারণা না করলে কলব ভালো, তাহলে তুমি কেন জিব্বারে আর কলব দ্বারে খারাপ বললা? বলে, খারাপ মন্তব্য করলে কলবও খারাপ, খারাপ মন্তব্য করলে জিব্বও খারাপ। বুঝতে পারলাম রে লোকমান, তাহলে তুমি আমারে এমন একটা শিক্ষা গ্রহণ করাইলা। লোকমান, এবার তুমি আমার কাছে বলো, তুমি ইবাদত করো কিসের জন্য? ডাক দিয়া কয়, দুনিয়ার বাসা
না, আমার আখেরাতের বাসারে খুশি করার জন্য। হে লোকমান রে, তুমি যে আখেরাতের বাসারে খুশি করার জন্য এবাদত করো, বুঝতে পারলাম রে লোকমান, দুনিয়া এবং আখেরাতের বাসারে খুশি করলে কবরে গেলে নাজাত পাইবা। লোকমান রে, ও লোকমান, এবার তুমি বলো না, দুনিয়াতে দুনিয়ার মানুষ চলার জন্য আল্লাহ এবং রাসূলের পথে কোন মানুষটারে খুশি করার দরকার? কয় আল্লাহর নবী রহমতের নবী উম্মতের শিখিয়া দিবে। কোনটা শিখিয়া দিবে? বলে অন্য কোন শিক্ষা গ্রহণ না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই উম্মতে মুহাম্মদ এবং ওই বান্দাটা তার আম্মা আব্বা যারা আছে তাদেরকে সন্তুষ্ট বানাইবো। সন্তুষ্ট বানাইতে পারলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পর নাজাত পাইবো। এ বন্ধুরে, হে আমার পানসুরির বাবারা, আমার হবিগঞ্জের চুনারু ঘাটের বাবারা, আমার আল্লাহর এবাদতের পরে শিরিক মুক্ত থাকার পরে কেন আমার আল্লাহ মা বাবার এহসানের কথাটা লাগিয়ে দিল? এহসান বলতে আপনি কি বুঝেন? মা বাপরে সেবা করলে বুঝি এহসান, মা বাপরে খানা খাওয়াইলে বুঝি এহসান, মা বাপের লগে সুন্দর ব্যবহার করলে বুঝি এহসান। আমার নবী কই, উম্মত শোনো শোনো শোনো, এগুলা এহসান। তবে তোমার মা বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার মা বাবার জন্য কি করলা এটা আগে চিন্তা করো। যদি ভালো কোনো কিছু করতে পারো তাহলে তোমার এটা হবে সবচাইতে বড় এহসান।